অনেকদিন হলো বিশেষ কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম কোথায় যাওয়া যায়। শহরের যানজট কোলাহলের মাঝে মনটা কেমন যেন প্রকৃতির দিকে টানলো। ব্যাস আবার কি, প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে পড়লাম আলিপুরের উদ্দেশ্যে। ট্রেন থেকে নামলাম ধর্মতলায়, আবার ধর্মতলা থেকে বাসে করে নামলাম আলিপুরে। ও বাবা, গিয়ে দেখি 50 টাকা টিকিট। যাই হোক, শেষ সম্বলটুকু ঝেড়ে ঝুড়ে টিকিট কেটে ঢুকলাম আলিপুরে। গিয়ে দেখি 500 কোটি লোকের ভিড়, সবাইকে ঠেলে সরিয়ে ঢুকলাম ভেতরে। প্রথমেই দেখতে পেলাম বনের রাজা সিংহকে, যে আমাকে দেখে উঠে বসলো। আলিপুর চিড়িয়াখানা তো প্রায় সকলেই গিয়েছেন, প্রায় 150 বছরেরও বেশি পুরনো এই আলিপুর চিড়িয়াখানা। মহারানী ভিক্টোরিয়ার ছেলে অ্যালবার্ট এডওয়ার্ড উদ্বোধন করেছিলেন আলিপুর চিড়িয়াখানাকে। এর পরতে পরতে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। আলিপুর চিড়িয়াখানাতে যেসব খাঁচা বা এনক্লোজারগুলি ব্যবহার করা হয়েছে সেগুলোরও রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাস। যেমন সিংহের জন্য একটা খোলা এনক্লোজার বানাতে বর্ধমানের মহারাজা দিয়েছিলেন 35,000 টাকা। সে যুগে এটা ছিল বিশাল অঙ্কের টাকা, তাই এই এনক্লোজারটার নাম হয় বর্ধমান হাউস। ঠিক তেমনই বাঘের জন্য এনক্লোজার বানিয়ে দিয়েছিল ময়মোহন সিংহের রাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী। সেই জন্য আলিপুর চিড়িয়াখানার বাঘের এনক্লোজারের নাম হয় ময়মোহন সিংহ এনক্লোজার। এখানেই শেষ নয়, সেকালের বিখ্যাত জুইস ব্যবসায়ী ডেভিড এজরা দিয়েছিলেন 2টো জিরাফ, তাই জিরাফের বাড়ির নাম হয় এজরা হাউস। এছাড়াও ঢাকার নবাব ভাল্লুকের জন্য তৈরি করে দিয়েছিল একটি এনক্লোজার। এমনকি আলিপুর চিড়িয়াখানায় শুধুমাত্র খাঁচা নয়, রয়েছে নিজস্ব লাইব্রেরি। পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবারের সদস্য যতীন্দ্রমোহন ঠাকুর ছিলেন এই চিড়িয়াখানার অন্যতম পৃষ্ঠপোষক, তারই নামে এই লাইব্রেরি হয়ে যায় যতীন্দ্রমোহন ঠাকুর লাইব্রেরি। প্রায় 18,811 হেক্টর জমির ওপর অবস্থান করছে এই চিড়িয়াখানা। বর্তমানে এখানে 8টি বাঘ, 2টি শাবক সহ 3টি চিতাবাঘ ও 2টি জ্যাগুয়ার সহ অন্যান্য পশু পাখি রয়েছে। সব মিলিয়ে বলা যায় আলিপুর জু প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনবদ্য স্থান। তো ইতিলিপির আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। বন্দে মাতরম।